আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাঁধাকপির মুচমুচে পাকোড়া। আমি এখানে একটার অর্ধেক বাঁধাকপিকে কুচি কুচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ নেবেন। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে বাঁধাকপির যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা যেন বের হয়ে আসে। আর আমি এখন এটা হাত দিয়ে একটু নেড়ে দিচ্ছি, এতে করে যে এক্সট্রা পানি রয়েছে সেটা বের হয়ে আসবে এবং বাঁধাকপিটা খুব সফট হয়ে যাবে, তাতে করে পাকোড়া বানাতে খুব সুবিধা হবে। আমি কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কতটুকু সফট হয়ে গিয়েছে এবং কতটুকু পানি জমেছে। তা আমি এখন এই পানিগুলো চিপে বাঁধাকপিগুলো আলাদা নিয়ে নিব। এখন আমি আলাদা একটি বাটিতে বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি, আমি সম্পূর্ণ পানিটা চিপে ফেলে দিয়েছি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা আরো কমও দিতে। এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম। আমি পেঁয়াজ কুচিটাকে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি মিশিয়ে দিব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারেন, এটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস মিশিয়ে নিচ্ছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিব। তারপর এখন আমি সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে 5 মিনিট ওয়েট করব। পাঁচ মিনিট পর আমি এখন এখানে 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করলাম, আপনারা যদি বেশি ঝাল খেতে না চান তাহলে এইটা স্কিপ করতে পারেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর যখন আমি বাঁধাকপিটা পানি নিংড়ে নিয়েছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম, তো সেই পরিমাণটা বুঝে লবণটা দিবেন, তাছাড়া সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে, লবণের দিকটা একটু সাবধান হবেন। এখন আমি সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। আমি এখানে বড় সাইজের একটি ডিম ভেঙে দিয়ে দিলাম, আপনারা বাঁধাকপির পরিমাণটা বুঝে ডিমটা দিবেন, ছোট সাইজের হলে 2টি ডিম ব্যবহার করবেন। এরপর আমি ডিমের সাথে বাঁধাকপির মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব।
এখানে ডিমটা দেওয়ার কারণে পাকোড়াটার বাইন্ডিং ভালো হবে, তাছাড়া টেস্টও ভালো হবে। এখন আমি এখানে ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নেব। আপনারা এর পরিবর্তে চালের গুঁড়াও মেশাতে পারেন বা বেসনও ইউজ করতে পারেন। তো এটা মেখে নিতে আমার হাফ কাপ পরিমাণ ময়দা লেগেছে। এখন আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করব। আপনারা চাইলে ধনেপাতা দিতেও পারেন, না চাইলে দিবেন না। এখন এটা একদম রেডি, তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হওয়ার পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের শেপ মতো পাকোড়াগুলো ছাড়বেন। তো আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, একদম মাঝারি আছে, আমি এগুলো ভেজে নিব। পাকোড়াগুলোকে একটু উল্টে দিব, উল্টে পাল্টে এটা কিছুক্ষণ ভেজে নিলেই একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোর এক পিঠ প্রায় হয়ে এসেছে। এখন আমি ভালোভাবে অপর পিঠটাও ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তেল ঝরিয়ে কিচেন ডিশের মধ্যে নিয়ে নিব, যাতে করে এক্সট্রা যে তেলটা থাকবে তা ঝরে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। তো আমি এভাবে উল্টে পাল্টে সবগুলো পাকোড়া ভেজে নিব। আমার সবগুলো পাকোড়া ভাজা শেষ, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা জুসি হয়েছে, কিন্তু এটা একদম মুচমুচে। আজ এই পর্যন্ত। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন, সবাইকে ধন্যবাদ।